আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। পাকুন্দিয়া কোর্টে দিন মানুষ শান্তিতে নেই, গণসংযোগে আব্দুল কাহার আকন্দ। কিশোরগঞ্জ তিন আসনে দেলোয়ার হোসেন মঞ্জুর গণসংযোগ। লিবিয়ার ঝড় ও বন্যায় প্রাণ গেল ৬ বাংলাদেশি, ভারতের বিপক্ষে খেলবেন না মুশফিক। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, কটিয়াদি পাকুন্দিয়ার মানুষ শান্তিতে নেই, শান্তি আনতে হলে নেতৃত্বের পরিবর্তন আনতে হবে, আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় নিতে হবে, আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় নিতে উপযুক্ত নেতৃত্ব সৃষ্টি করতে হবে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক অতিরিক্ত DIG বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দ গণসংযোগে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার পাকুন্দিয়া বাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি এই গণসংযোগ করেন। এ সময় তিনি জনসাধারণের মাঝে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন। এ সময় সহস্রাম ধুলদিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ দিদার আকন্দর পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন ১১ সিন্ধুর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ দুলাল, সহস্রাম ধুলদিয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ, পাটুভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির, নজরুল ইসলাম সহ আরও অনেকে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে গণসংযোগ করছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন মঞ্জু। মঙ্গলবার দিনব্যাপী করিমগঞ্জ তারাইলের বিভিন্ন এলাকায় বর্তমান সরকারের উন্নয়নের দিক তুলে ধরেন এবং প্রবীণ আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎকার করেন। মঙ্গলবার দিনব্যাপী করিমগঞ্জ তারাইলের বিভিন্ন এলাকায় বর্তমান সরকারের উন্নয়নের দিক তুলে ধরেন এবং প্রবীণ আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন তারাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভূঁইয়া মোতাহার, সাংগঠনিক সম্পাদক আফরোজ আলম ঝিনুক, তথ্য ও গবেষণা সম্পাদক দেওয়ান ফারুক দাদ খান, জেলা তাঁতি লীগের সহসভাপতি সুলতানুল হাসান খান প্রমুখ। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ঘূর্ণিঝড় ডেনিয়েলের প্রভাবে লিবিয়ার দারনা শহরে বসবাসরত ৬ বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে চারজনের পরিচয় মিলেছে। আজ লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়। এবার খেলার খবর। এশিয়া কাপে সুপার ফোর থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। আগামী ১৫ সেপ্টেম্বর শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। তবে বুধবার ১৩ সেপ্টেম্বর BCB জানিয়েছে ভারতের বিপক্ষে ম্যাচে খেলবেন না বাংলাদেশ দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। দর্শক, এ ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। পাকুন্দিয়া কোটিয়াদির মানুষ শান্তিতে নেই, গণসংযোগে আব্দুল কাহার আকন্দ। কিশোরগঞ্জ তিন আসনে দেলোয়ার হোসেন মঞ্জুর গণসংযোগ। লিবিয়ার ঝড় ও বন্যায় প্রাণ গেল ৬ বাংলাদেশি, ভারতের বিপক্ষে খেলবেন না মুশফিক। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোর এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।